ইসফিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউর্স আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শাহনাজ রেসিপি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে দেখাবো মুরগির গোস কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই সহজ রান্নাটি করেছি এখন দেখাবো কিভাবে আমি রান্না করেছি আমি রান্না বসানোর আগে মশলা গুলিয়ে নিয়েছি এখানে একটি কাপে অল্প পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে দিয়েছি রসুন বাটা এখন দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি এখন লবণ তারপর এর মধ্যে দিব আমি ধনে গুঁড়া জিরা গুঁড়া আর দিব মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এগুলো দিয়ে মিশিয়ে দেবো এভাবে মশলাগুলো একসাথে গুলে নিলে অনেক সুবিধা হয় রান্নার জন্য তখন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নার জন্য চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়েছি আমি তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি এখন এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত গরম মশলা দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি এখন পেঁয়াজ ভালো মতো ভেজে নিব। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলা না পড়ে যায় এই জন্য কাপে মশলা গুলে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মাঝারি আছে জাল দিয়ে এই মশলা কষাতে হবে মশলা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির গোছ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন তেল ভেসে উঠেছে উপরে তখনই বুঝতে পারবেন মশলা কষানো হয়েছে আমি এর মধ্যেই দিয়ে দিব এখন মুরগির গোস আমার মশলা কষানো হয়েছে দেখুন তেল ভেসে উঠেছে উপরে এখানে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব মুরগির গোস রান্না করা সহজ একটি রান্না এটা যে কেউ রান্না করতে পারবে এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম মাঝারি আছে এটাকে জাল দিয়ে এখন আমি মুরগির গোস কষিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম কারণ আমি বেশি ঝোল রাখবো না এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ চাল দেওয়ার পর দেখুন এখন ঝোল কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিলে তরকারির ঘ্রাণ বেশি সুন্দর হয় তরকারিটা খেতে বেশি মজা হয় এই জন্য আমি সবসময় আস্ত কাঁচামরিচ দিই রান্না করার শেষের দিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন তরকারির রঙটা কেমন হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যাবে আপনার কাছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ